بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে জগতবাসী, আমি আজকে আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ কখনো কখনো আল্লাহকেও এটা সেটা বলে বসে যে আল্লাহ আমাকে দেখলো না, আমার এই বিপদ, আমার সেই বিপদ, আল্লাহ আমাকে দেখলো না। তাহলে এই যে কথাটা বলা হয়, তো আবারও একটা কথা বলা হয় যে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন, আল্লাহ সবসময় বান্দার মঙ্গলের জন্যই করেন। কিন্তু দেখা যায়, দেখতে দেখা যায় ক্ষতিগ্রস্ত কিছু, কিন্তু বাবা আসলে ক্ষতিগ্রস্ত নয়, এখানে বোঝার বিষয়। যেমন একজন কামেল গুরুর কাছে একজন ভক্ত গিয়ে বলতেছে যে হুজুর, যে হে বাবাজি, আপনার কাছে আমি একটা কথা বলতে আসছি, যদি অভয় দেন আমি বলবো। তখন তিনি বললেন, ঠিক আছে বাবা, তাহলে বলো। তখন ভক্তটি বলতে লাগলো যে আমি সামনে একটা কাজ ধরেছি, এই কাজটা হবে হবে হয় না, এই কাজটা হবে হবে হয় না, সবসময় এই কাজের জন্য দরজাগুলো বন্ধ হয়ে থাকে, আমি কাজে নেমে সাকসেস করতে পারতেছি না। তখন তিনি বললেন, হ্যাঁ বাবা বলুন, আমি কি করতে পারি? তখন বলল যে বাবাজি, আমার জন্য আপনি একটু দোয়া করবেন যেন আমার এই কাজটা হয়ে যায়। ঠিক আছে বাবা। তখন দোয়া নিয়ে যাওয়ার পরে একদিন পার না হইতে এমন এমন কিছু বিপদ আসতে শুরু করেছে যে মনে হয় এই বিপদের চাপাকলে পড়ে সে মনে হয় এই সমস্ত কিছুই হারাবে, তার জানও হারাবে, এমন একটা অবস্থানে সে দাঁড়াইছে। তখন এই অবস্থা দেখে তখন দৌড়ে আসছে যে হে বাবাজি, আপনার কাছে আমি দোয়া চেয়েছিলাম, দোয়া চেয়ে গেলাম, এতদিন তো এমনি ভালো ছিলাম, তো আবার কেন এরকম বিপদ দেখা দিল? আবার যেমন বিপদ আসছে এতে আমার আয় উন্নতি তো দূরের কথা, আমার সেই কাজটি হবে দূর, দেখেন আমার জান বাঁচা নেই, মুশকিল। তখন গুরুজি বলল যে বাবারে, তোমার কি কখনো জ্বর এসেছে? হ্যাঁ আসছে। ঔষধ খেয়েছো কখনো? হ্যাঁ খেয়েছিলাম। তো জ্বরের ঔষধ যখন খেয়েছিলে তখন কিন্তু তোমার জ্বরটা বেড়ে গিয়েছিল, জ্বরটা বাড়ার পরে আস্তে আস্তে আবার জ্বরটা কমেছে, তাই তো? যে হ্যাঁ। তো শোনো বাবা, তুমি যেটার জন্য দোয়া চেয়েছো আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি, এখন তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর নাম স্মরণ করো। যেহেতু তোমার বিপদ এসেছে, একটা ঝড় যেহেতু আসছে, তো তোমার যে কয়েকটা কপাট ছিল, দরজা বন্ধ ছিল, এই ঝড়ে সেই দরজা কপাটগুলো খুলে যাবে, এই সময়টুকু তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহর নাম নেও। তখন তিনি চলে গেলেন। যাওয়ার পরে খুব ভয়ে খিচ মেরে আছে, হায় হায় কি হবে আমার, হে আল্লাহ তুমি রক্ষা করো। তখন দেখা যায় সে তার লস হয়ে গেল, তার বিপদ হয়ে গেল, এতদিন তার পাশে কেউ দাঁড়ায়নি, এমন এমন কেউ এসেছে, আর এই লোকটা এত বিপদগ্রস্ত। আচ্ছা তুমি এই যে বিপদটা তোমার হইল, তখন দেখা যায় যে কিছু কিছু ধনী লোকেরা তার পাশে দাঁড়ায় গেল, বললো যে ঠিক আছে তুমি এটা করো, তোমার যখন বিপদ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, কিন্তু দেখেন এই লোকগুলা তাকে কখনো এরকম বলে নাই, আর তারা তাদের কাছে যখন সাহায্যের জন্য গিয়েছিল তারা তাকে গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে তাদের ভিতরে একটা গুরুত্ব চলে আসছে যে তোমার এই কাজটা অল্পের জন্য হচ্ছে না, যে আমি তোমাকে হেল্প করছি, নাও তুমি আমার কাছ থেকে এই সহযোগিতাটা নেও। তখন দেখা যায় পাটাপাট কয়েকটা দরজা যে বন্ধ ছিল এগুলো খুলে গেল। কিন্তু দেখা যায় কিছু কিছু বিপদ, পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কিছু কিছু বিপদকে আসতে দিতে হয়, যে একটা বিপদ আমার সামনে সুপথটা খুলে যায়, সামনে যদি কোনো দরজা বন্ধ থাকে, আমার ইনকাম বা অর্থনীতিকের বা ব্যবসা বাণিজ্যের কোনো দরজা বন্ধ থাকে, তো কিছু কিছু বিপদ যখন আসে আর সেটা যখন ধৈর্য ধরা হয় দেখা যায় যে সেই দরজাগুলো খুলে যায়। তো আমি বলবো যে আজকের এই আলোচনাটা যে জিনিসটা বুঝাইতে চাইলাম, এই আলোচনাটা বোঝার জন্য বলেছি এই জিনিসটাই, যে মানুষ কখনো কখনো আল্লাহকে
গালাগাল দেয় যে আল্লাহ আমারে চাইলো না, আল্লাহ আমারে রক্ষা করলো না, আল্লাহ আমাকে দেখলো না। না বাবা, অবশ্যই তুমি আল্লাহর কাছে মোনাজাত করেছো, আল্লাহর কাছে চেয়েছো, কিন্তু দেখা যায় আল্লাহ তোমার দোয়াটা যখন কবুল করেছে তখনই বিপদ আসতে শুরু করেছে। আর বিপদ যেহেতু আসতে শুরু করেছে, তাহলে মনে করো সামনে তোমার সুপথটা খুলে যাবে। তাই আল্লাহ কোরআনে বারবার বলেছে যে তোমরা ধৈর্যশীল হও, তোমরা ধৈর্যশীল হও, আমি ধৈর্যশীলের সাথে আছি। হে মানুষ, কেন এমন কেন? আল্লাহ যে কোরআনে এত বারবার বলেছে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তোমরা বিপদে ধৈর্য ধারণ করো, কেন বলেছে? কারণ যেই বিপদটা আসতেছে সেই বিপদটাই হলো তোমার সেই দরজার তালা খুলবে, সেই বিপদটাই তোমার সেই বন্ধ দরজার তালাটা খুলে দেবে। তাই কোরআনে বারবার বলেছে তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যশীলের সাথে আমি আছি। তাই ছোট ভিডিওগুলো করি, ছোট ভিডিওগুলো সবাই দেখে একটু সুবিধা হয়। যদি 20-25 মিনিট ভিডিও করা হয় তখন দেখা যায় অনেকের সময়ের অভাব বা অনেকের মনোযোগ হয় না, তাই ছোট ছোট ভিডিও করলাম। এতে কি আপনারা খুশি? আমাকে জিজ্ঞাসা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা আমাকে অবশ্যই বলবেন যে এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লাগে নাকি আর একটু দীর্ঘ করব। তো আমি যে একেবারে অনেক বড় হয়ে গেছি, অনেক বড় বক্তা হয়ে গেছি, না বাবা তা না। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখে দিয়ে সঠিক কথাগুলো বলায়, যে কথাগুলো বললে মানুষের হৃদয় নরম হয়, মানুষের জ্ঞান হয়, মানুষ যেন দিন দিন আল্লাহর দিকে অগ্রসর হয়, তবেই আমি সার্থক হব, আমার জীবন ধন্য হবে। তো আজ আরেকটি কথা হলো, আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে, আমাদের আরও 200 থেকে 250 ভিডিও আছে, আপনাদের সামনে পৌঁছে যাবে, আপনারা সাবস্ক্রাইব করুন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।